আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম রেডিও টাইপ সম্পর্কে, এ পর্বে আমরা দেখব নাম্বার ফরম্যাট, নাম্বার টাইপ সম্পর্কে। তো নাম্বার টাইপ কিভাবে আপনার কাজ করে, তো এটা আমরা জানার জন্য আমরা এখানে একটা ফিল্ড নেই, যেমন আমরা নিলাম হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট টাইপ নাম্বার, তারপরে সেভ দিলাম। দেওয়ার পরে যদি এখন আমার এই পেজটাকে যদি রিলোড করি, তাহলে আমার এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, অ্যামাউন্ট মানে ফিল্ড দেখাচ্ছে। সো আমি যদি আমার কিবোর্ড থেকে নাম্বার বাদে অন্য কোনো কিছু ইনপুট দিই, তাহলে দেখুন সেই ইনপুট আর নিচ্ছে না। তো এই শুধুমাত্র নাম্বার ছাড়া আর কোনো কিছু ইনপুট নিবে না। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা যদি এখানে উপরের বাটনটা যদি প্রেস করি, তাহলে 1 2 3 করে বৃদ্ধি পাচ্ছে, আবার নিচের না বা ডাব বাটনটা প্রেস করলে এখানে আপনার 1 2 3 করে কমে আসতেছে। সো এখানে আমরা যে নাম্বারটা দেখতেছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যদি আমরা চিন্তা করি যেখানে ভগ্নাংশ মানে দশমিক নাম্বার নিয়ে আসবো, তাহলে সেটা আমরা কিভাবে এখানে আনতে পারি, কারণ আমরা এখানে আপনার চাইলে এই উপরের বাটনটা বা নিচের বাটনটাতে কাজ করতে পারছি না। তাহলে এখন আমরা এটা কিভাবে আপনার এটা কাজগুলো করতে পারি, সো যদি এভাবে আমরা লিখি তাহলে এটা একটা ভাবে লেখা যায়, কিন্তু যদি আমরা এখানে উপরের বাটনটা প্রেস করি, তাহলে দেখুন ওই নাম্বারটা আর থাকছে না, পয়েন্ট ফ্র্যাকশন অংশটা থাকছে না। তো এটা আনার জন্য আমাদেরকে এখানে করতে হবে যে স্টেপ, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, এবং স্টেপটা হবে কি পয়েন্টের পরে অন করে বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমরা করলাম সেভ করে দিলাম। দেওয়ার পর যদি এটাকে আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যদি এখানে আমরা কোনো একটা নাম্বার লিখি, যেমন 12, লেখাপর যদি আমরা এটাকে বৃদ্ধি করি, তাহলে দেখুন 0.1, 0.2, 0.3 এইভাবে করে আপনার বৃদ্ধি পাচ্ছে। আগে ডিরেক্টলি এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এখন দেখুন ফ্র্যাকশন নাম্বার হিসেবে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এটাকে এইভাবে না করে যদি আরও ক্ষুদ্রভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে 0.1 এটা দিলাম, দেওয়ার পর এটাকে সেভ দিয়ে রিলোড করি। তারপর এখানে আমরা একটা 1 নাম্বার দিলাম, দেওয়ার পর যদি এটাকে আমরা অ্যারো সাইন দিয়ে প্রেস করি, তাহলে দেখুন আমার আরও ক্ষুদ্র নাম্বার এখানে আমি অ্যাড করতে পারছি। তো এইভাবে আমরা আমাদের নাম্বার ফরম্যাট নিয়ে কাজ করতে পারি। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।